আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি বর্তমানে রয়েছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এখানে মূলত যে জন্য এসেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের একটি অনুদান দেওয়া হচ্ছে, সেই অনুদান নিয়ে বেশ কিছু তথ্য, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, সেটা সত্যতা কি মিথ্যা যাচাই বাছাই করতে। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা ধারণা করতে পেরেছেন কোন দিকে যেতে চলেছে। তো চলুন তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। এখানে অনেকগুলো নোটিশই দিয়েছে তারা অনুদান নিয়ে, সেখানে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নোটিশগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। কারণ নোটিশটা তুলে ধরলে, কারণ একটা সত্য কি মিথ্যা যাচাই বাছাই হয় নোটিশের মাধ্যমে। তাছাড়া আমি এখানে নোটিশ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং সাথে বেশ কিছু সংবাদপত্রের নিউজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারা কী বলছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলা হয়েছে। তো চলুন প্রথমে নোটিশ দিয়ে শুরু করি, প্রথম নোটিশ থেকে। এখানে মূলত দেখা যাচ্ছে যে আপনার 18 জানুয়ারি 2021 সালে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি নোটিশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি আকারে। এখানে তারা সংক্ষেপে যদি একটু বুঝিয়ে বলি, তারা বলেছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2020-21 অর্থ বছরে পরিচালনা বাজেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্র ইউনিয়ন অনুদান প্রদানের জন্য অনুসরণকৃত নীতিমালা সংশোধিত 2020 জারি করা হয়েছে। নীতিমালাটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর বিতরণসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেওয়া হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে তারা বেশ কিছু নিয়মকানুন তারা দিয়েছে, নোটিশের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এটা দেখে নিতে পারবেন। তো এই গেল একটা বিষয়। তারা এখানে সুন্দরভাবে বলেছে যে 2020-21 শিক্ষাবর্ষে একটা বাজেট এসেছে এবং সেটা শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের দিয়ে থাকবে। সেক্ষেত্রে কাদের কাদের দিবে সেটা তারা বলেছে যে এখানে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা মন্ত্রণের অধীনে যারা আছে সবাইকে এটা দেওয়া হবে। তো এই ছিল তাদের একটা নোটিশ, যেটা 18 তারিখে তারা দিয়েছে। এরপরে তারা আরও একটা নোটিশ দিয়েছে, যেখানে তারা লিখেছে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়েছে তারা 28 ফেব্রুয়ারি। তারা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানে অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি। এখানে তারা বলেছে যে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে বর্তমান কোভিড-19 পরিস্থিতির বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদনের সময়সীমা আগামী 7 মার্চ 2021 পর্যন্ত নির্দেশনাক্রমে বৃদ্ধি করা হলো। তো এই ছিল নোটিশটি, অর্থাৎ এখানে 7 মার্চ পর্যন্ত এটা বৃদ্ধি করা হয়েছে। এরপরে তারা আরও একটি নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, যেটা তারা দিয়েছে 4 মার্চ 2021 সালে, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি। 2020-21 অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মৌখিক অভিযোগ হতে জানা গেছে যে 2019-20 অর্থবছরে অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র কর্তৃক ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর, NID, বিকাশ নম্বর ও গোপন পিন ইত্যাদি চাওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে ফোনগুলো করা হচ্ছে মর্মে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় হতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান বিষয়ে ইতিপূর্বে কাউকে ফোন করা হয়নি এবং NID, বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয়নি। এ বিষয়ে প্রতারক চক্র হতে সতর্কতা থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। তো এই নোটিশ তারা করেছে। তো এখানে আপনারা বুঝতে পারলাম আমি 3 নোটিশ দিয়েছি। একটা ফার্স্ট তারা এখানে অনুদানের বিষয়টা ক্লিয়ার করেছে, পরবর্তী তারা সময় বৃদ্ধি করেছে এবং তারা এখানে সতর্ক করেছে। সতর্ক করার এখানে গিয়ে মূলত কনফিউজড সবাই হচ্ছে। তো এখানে আমি 3টা নোটিশ পড়লাম, সেখানে কিন্তু একটা বিষয় কোথাও লেখা নেই যে কয় টাকা দেওয়া হবে। একবারও বলা হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠান কাকে দেওয়া হবে বা কয় টাকা দেওয়া হবে। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি এটা নিউজ পত্রিকা নিচ্ছি। এখানে তারা ডেইলি ক্যাম্পাসে নিউজ করেছে, তারা বলেছে যে 10,000 টাকা পাচ্ছে শিক্ষার্থীরা, তথ্যটি সঠিক নয়।
এখানে এই নিউজটি তারা করেছে, কেন করেছে বিষয়টা নিউজটি পড়লে আপনারা ক্লিয়ার হবেন। এখানে তো সরকার বলেছে যে তারা অনুদান দিচ্ছে, বাট এখানে তারা বলতেছে অনুদান দিচ্ছে না, তথ্যটি সঠিক নয়, টাকা 10,000 দিচ্ছে না। তো ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য ভিতরে গেলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 7 মার্চ 2021 সালে এটা প্রকাশ করা হয়েছে। তা আপনারা ভিতরে দেখলে দেখতে পারবেন যে করোনা প্রাদুর্ভাব কারণে শিক্ষার্থীদের 10,000 টাকা সরকারি অনুদান দেওয়ার গুজব ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে এমন ভুয়া তথ্য প্রচার করে একটি সংঘবদ্ধ চক্র, আর তাদের এই গুজবে বিশ্বাস করে আগামী 6 মার্চ দেশে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী ও অভিভাবক ঢল নেমেছে। ফটোকপি ও অনলাইন সার্ভিসের দোকানগুলোতেও পড়ছে উপচে পড়া ভিড়। মূলত এখানে তারা বলছে যে সংঘবদ্ধটি চক্র এই কাজটি করেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। এখানে আরও বেশ কিছু তথ্য বলে রাখি। এখানে তারা বলছে প্রতিষ্ঠানের প্রধানদের প্রত্যয়নপত্র নিতে দেশের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা যায় শিক্ষার্থীরা ও অভিভাবকরা, এমনকি সারা দেশ থেকে আবেদনের জন্য রাজধানী সহ নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরে এসেছে অবস্থান না করা শিক্ষার্থীরা, মানে যারা ঢাকা থাকতো না তারাও ঢাকা চলে এসেছে শুধুমাত্র আবেদন করার জন্য, ভাবা যায়। তারপর আরও বেশ কিছু তথ্য তুলে ধরছি। এখানে তারা বলেছে এদিকে অনুদান নিয়ে প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করেছে, যেটা একটু আগে আপনাদেরকে আমি পড়ে শোনালাম। এবার এতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান নীতি পড়বে, কাউকে ফোন দেওয়া হয়নি, বা যে কথাটা এর আগে নোটিশে আপনাদেরকে বললাম এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বেশি তথ্যগুলো আছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে আপনারা যদি একটু দেখেন, সংশ্লিষ্ট সূত্র জানায় মাউসির বাজেট থেকে 18 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুমোদন প্রদানের জন্য সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিজ্ঞপ্তিতে কত টাকার অনুমোদন দেওয়া হবে তা উল্লেখ নেই। শিক্ষামন্ত্রীর মাউসির ওয়েবসাইটে আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন করতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সবার জন্য সরকারি অনুদান দেওয়ার কথা বলা হয়নি। বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত সংস্কার আসবাবপত্র ক্রয় অন্যান্য উন্নয়ন কাজের জন্য শিক্ষক কর্মচারী তাদের দুরারোগ্য রোগ দৈব দুর্ঘটনা সহায়তার জন্য এবং শিক্ষার্থী যারা দুরারোগ্য রোগে ব্যাধি দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণের কাজে আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের এই বিশেষ অনুদান দেওয়ার ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী অসহায় রোগগ্রস্ত গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আপনারা একটু ক্লিয়ার হলেন যে এখানে সবার জন্য কিন্তু অনুদানটা না, তারা কিন্তু বলে দিয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে যেখানে শুধুমাত্র যারা দুস্থ প্রতিবন্ধ অসহায় রোগাগ্রস্ত গরিব তাদেরকে দেওয়া হবে বা মেধাবী তাদের দেওয়া হবে। এবং এটা অনেক যাচাই বাছাই প্রক্রিয়া আছে, আবেদন করলে টাকা পেয়ে যাবে সেটা তারা কোথাও বলেনি। আর এখানে তারা আরও খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তিতে সরকারি অনুদান দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সবাইকে দেওয়ার কথা বলেনি, প্লাস কয় টাকা দেওয়া হবে সেটাও তারা কিন্তু বলেনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিতে কত টাকা অনুমোদন দেওয়া হবে সে কথা উল্লেখ নেই। চলুন আমরা বিজ্ঞপ্তিতে যাই। এই যে সেই বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে আপনাদের কোথাও কিন্তু দেখতে পাবেন না যে টাকা দেওয়ার কথা বলা আছে। এখানে বলা আছে যে তবে এই বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী অসহায় রোগগ্রস্ত গরিব মেধাবী এসব ছেলেমেয়েদেরকে বা ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে, এবং এখানে কয় টাকা দেওয়া হবে সেটাই পুরো নোটিশে বা পুরো বিজ্ঞপ্তিতে কোথাও বলা হয়নি। সো যারা এই তথ্যগুলো ছড়াচ্ছে যে 10,000 টাকা 6,000 টাকা 8,000 টাকা দেওয়া হবে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া তথ্য। সেক্ষেত্রে একটা অর্থ তাদেরকে প্রদান করা হবে সেক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে, কারণ এখানে যদি একটা হিসাব করা যায় বাংলাদেশে প্রায় কয়েক কোটি স্টুডেন্ট আছে, প্রাইমারি লেভেল বলেন বা ইউনিভার্সিটি লেভেল বলেন বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মিলে প্রায় কয়েক কোটি স্টুডেন্ট আছে, তাদেরকে কীভাবে দিবে। তো ডেলি ক্যাম্পাসে আইআইটি নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি নিউজ, যেখানে তারা লিখেছে যে শিক্ষক শিক্ষার্থীদের অনুমোদন দিতে আবেদন আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে। এখানে নিউজটি করছে 7 মার্চ 12:42। এখানে তারা বলেছে যে অনুদান দিতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদনের আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজই আবেদনের শেষ তারিখ অর্থাৎ 7 তারিখ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা 2020 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। আজ আবেদন শেষ দিন, তবে কর্তৃপক্ষ আবেদনের সময় বাড়ানোর চিন্তা করছে বলে জানানো হয়। এতে আরও বলা হয়েছে আবেদন যাচাই বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে, এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এই ছিল সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলাম। এখানে আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন আমার বিভিন্ন ভিডিওতে যে ভাই আপনি এটা নিয়ে কেন ভিডিও করছেন না, বা এটা সত্য কি মিথ্যা, ভাইয়া কীভাবে আবেদন করব। আচ্ছা ভাই দেখেন, যেটা বিতর্কিত একটা বিষয় নিয়ে কখনোই ভিডিও করি না, আর এখানে যারা যেসব ছেলেমেয়েরা আছেন আপনারা
মানে গরিব বা মেধাবী যাদেরকে আসলে মূলত অনুদানটা পাওয়ার কথা, আশা করি তারাই পাবেন এবং সুন্দরভাবে আবেদন করবেন। ব্যস্ততার কারণে মূলত আবেদন কিভাবে করবেন সেটা ভিডিও করা হয়নি, তো আপনারা অন্য কোথাও থেকে একটু আবেদন করা ভিডিওটি দেখে করে নেবেন। সেক্ষেত্রে শুধুমাত্র যারা গরিব মেধাবী বা যারা অনুদান পাওয়ার যোগ্য তারাই আবেদন করুন, আর অন্য কেউ আবেদন করুন না। আর প্লাস এখানে কাউকে বিকাশের পাসওয়ার্ড, এনআইডি নাম্বার বা অন্য কোনো অর্থ প্রেরণ করবেন না এই আবেদনের জন্য। এটা মূলত কিন্তু একটা প্রসেস, এটা সম্পূর্ণ সরকারিভাবে হবে, এখানে আপনার আমার কোনো হাত নেই, এটা মনে রাখবেন। কেউ যদি আপনার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করে এটার জন্য, সে অবশ্যই ভুয়া হবে, সে প্রতারক হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সব কিছু ঠিক করা হবে। হয়তো পরবর্তী আপনাকে স্কুলে একটা জাস্টিফাই করা হবে, আপনি সত্যি অনুদান পাওয়ার যোগ্য কিনা এই বিষয়গুলো আইডেন্টিফাই করা হবে। সেই বিষয়গুলো অনেক পরের একটা প্রসেস, কারণ যেহেতু মাত্র শুরু হলো আবেদন প্রক্রিয়া, তো এখনই কোথাও টাকা দিয়ে প্রতারিত হবেন না। ভিডিওটি আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে, বিশেষ করে সকল সত্য তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।